আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে হাজির হয়েছিলাম, বা সেই সৃজনশীলটা আমরা করেছিলাম। আজকে হচ্ছে আমরা আমাদের আরেকটা সৃজনশীল নিয়ে আজকে আলোচনা করব, এবং সেই সৃজনশীলটা হচ্ছে এরকম যে কোন একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে 0.05 মিটার এবং পাক সংখ্যা 40, এবং কুণ্ডলীর কেন্দ্রে হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব 100 মাইক্রো টেসলা। আচ্ছা, কোনোবা প্রশ্নটাই বলছে যে চৌম্বক ফ্লাক্স ঘনত্বটা কি? আচ্ছা, আমরা জানি যে চুম্বক ক্ষেত্রের ভিতর থেকে কিছু লম্বভাবে বলরেখাগুলো বের হয়, তাহলে কোনো একটা চুম্বক ক্ষেত্র থেকে লম্বভাবে অতিক্রমকারী বলরেখার সংখ্যাটাকেই চুম্বক ফ্লাক্স ঘনত্ব বলা হয়, এবং এটাকে আমরা বিদারা প্রকাশ করি। আবার বলি, কোনো একটা চুম্বক ক্ষেত্রের ভিতর থেকে লম্বভাবে অতিক্রমকারী বলরেখাগুলোর সংখ্যাকেই কি বলা হবে? চুম্বক ফ্লাক্স ঘনত্ব বলা হবে, কেননা ওই বলরেখাগুলোর সংখ্যাটাই চুম্বক ক্ষেত্রের তীব্রতা প্রকাশ করে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা যত বেশি হবে, বলরেখার সংখ্যাটা তত বেশি হবে। ঠিক আছে, তারপরে খ নম্বরটা হচ্ছে এম্পিয়ারের সূত্রটি বিবৃত করো। আমরা এম্পিয়ারের সূত্রটা কি জানি একটু বলেন তো? সেই সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে সামেশন অফ, অর্থাৎ সমাকলন, বি ডেল এল ইজ ইকুয়াল টু মিউ নট আই। ঠিক আছে, এটা কিন্তু এম্পিয়ারের সূত্র, তাই না? তো এখান থেকে আমরা কিভাবে একটু ব্যাখ্যা করতে পারি যে কোনো কোনো স্থানে এক বা একাধিক তড়িৎবাহী তারের তারকে কেন্দ্র করে চারদিকে যদি একাধিক লুপ অঙ্কন করা হয়, তাহলে সেই লুপের ক্ষুদ্রাংশ হচ্ছে ডিএল। ঠিক আছে, এবং এর চুম্বক ফ্লাক্স ঘনত্বটা হবে তার সমাকলন, এটা হবে আপনার ওই পরিবাহের ভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুতের মিউ নট গুণ। ঠিক আছে, তার কি হবে? মিউ নট গুণ হবে। এটা আবার বলি, দেখেন যে কোন স্থানে এক বা একাধিক পরিবাহের চারদিকে যদি অনেকগুলো অবিচ্ছিন্ন লুপ অঙ্কন করা হয়, তাহলে সেই লুপের ক্ষুদ্রাংশ ডিএল, এবং ওই স্থানে যে চুম্বক ফ্লাক্স ঘনত্বটা হবে তার সমাকলন হবে মিউ নট, অর্থাৎ প্রবাহের মিউ নট গুণ হবে, প্রবাহের অর্থাৎ ওইটার ভিতর দিয়ে যে বিদ্যুৎ প্রবাহটা হবে তার মিউ নট গুণ হবে এইটা। কথা ক্লিয়ার? তো জাস্ট এই সূত্রটা একটু মাথায় রাখবেন, এখান থেকেই পরবর্তীতে ব্যাখ্যা দেওয়া যাবে যে সমাকলন বি ডেল এল ইজ ইকুয়াল টু মিউ নট আই। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলতে, দেখেন যে ছোট নম্বর, উদ্দীপকের কুণ্ডলীর প্রবাহ মাত্রা বের করো। উদ্দীপকের যে কুণ্ডলী, অর্থাৎ এখানে যে কুণ্ডলীর কথা আমাদের বলা আছে, এটা থেকে আপনার প্রবাহ মাত্রা বের করতে বলছে। এখন কি কি বিষয় দেওয়া আছে আমরা একটু দেখি। এই ছোট নম্বর অঙ্কটা যদি করতে যাই, তাহলে আমাদের কি কি বিষয় দেওয়া আছে? প্রথমেই দেওয়া আছে ব্যাসার্ধ, মানে আর আর এর মানটা দেওয়া আছে 0.05 মিটার। আচ্ছা, তারপর পাক সংখ্যা, অর্থাৎ এন এর ভ্যালুটা দেওয়া আছে 40। চুম্বক ফ্লাক্স ঘনত্ব যেটা বিদারা প্রকাশ করি, এটা হচ্ছে আপনার 100 মাইক্রোটেসলা। এখন মাইক্রোটেসলাটা তুলে দিলে, এই আমরা জানি 1 মাইক্রোটেসলা সমান হচ্ছে 10^6 টেসলা। এই জন্য আমরা 10^6 দ্বারা গুণ করে দিলাম। এখন আমাদের কি বের করতে হবে? আই বের করতে হবে। তো আমরা ভি সমান একটা সূত্র কিন্তু জানি সকলেই, তাই না? আমরা ভি সমান এই চুম্বক ফ্লাক্স ঘনত্ব বের করার যে সূত্রটা আছে, সেই সূত্রটা কিন্তু আমরা সকলে জানি, এবং সেই সূত্রটা হচ্ছে এরকম, ভি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই বাই টু আর। মিউ নট এন আই, আমরা ক্যাপিটাল এন লিখতে পারি, বাই টু আর। তো এখান থেকে যদি আর আর গুণ করা হয়, তাহলে কি হবে দেখেন তো? মিউ নট এন আই ইজ ইকুয়াল টু বি ইনটু টু আর, বা আমাদের প্রবাহটা বের করতে হবে, তাহলে এটা আমরা বাম পাশে রাখি, সমান সমান বি ইনটু টু আর ডিভাইডেড বাই মিউ নট এন। ক্লিয়ার এই পর্যন্ত? এখন আমরা জাস্ট মান বসাবো। তো যদি মান বসাই, বি এর মানটা কত? এই যে হচ্ছে বি এর মান 100 × 10^6, আচ্ছা, ইনটু টু ইনটু আর এর মানটা কত? 0.05। আর মিউ নট এটার মান কিন্তু আমরা সকলে জানি যে 4π × 10^7, 4π × 10^7, এটার মান কিন্তু আমাদের সকলের জানা, এটা কিন্তু দেওয়া থাকবে না, এটা একটু মুখস্থ রাখতে হবে। আর এন হচ্ছে পাক সংখ্যা, পাক সংখ্যা কত? 40। এখন আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে এইটুকু হিসাব করি, তাহলে কিন্তু এখানে একটা মান চলে আসবে, আর এটি হবে আমাদের প্রবাহ হবে। আমরা যদি একটু ক্যালকুলেশন করি এই জায়গায়, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 0.1989, 0.1989 এম্পিয়ার। এই হচ্ছে আমাদের প্রবাহ। যা সূত্রটা অ্যাপ্লাই করলেই, ঠিক মতো যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের জন্য ম্যাটটা একদম সহজ হয়ে যাবে।
ঠিক আছে, আবার বলি, কি বলছে? প্রবাহ মাত্রা বের করতে বলছে। সেজন্য আমাদের কি কি বিষয় দেওয়া আছে উপরে, উদ্দীপকে কি কি প্রবাহ দেওয়া আছে বা কি কি তথ্য দেওয়া আছে আমাদের, সেই তথ্যগুলো আমরা একটু লিখে নিব। ব্যাসার্ধ, পাক সংখ্যা, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব এটা দেওয়া আছে। এটা যেহেতু মাইক্রোটেসলাতে ছিল, সেজন্য আমরা টেসলাতে কনভার্ট করছি, সেজন্য আমরা 10/6 দ্বারা গুণ করে নিছি। এরপর আছে আমাদের আয়ের ভ্যালুটা বের করতে হবে। আমরা সূত্রটা তো জানি সকলেই, যে বি সমান সমান মিউ নট এনআই ডিভাইডেড বাই টু আর। তো সেখান থেকে আইটা আলাদা করে নিব, তারপর বাকি যা আছে সবকিছু মান বসায় দিলেই অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, এরপর আমরা দেখব আমাদের বর্গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে। আমাদের বর্গ নম্বর প্রশ্নটা কি বলছে দেখেন তো, যে কুণ্ডলীর কেন্দ্রে যদি 400 মাইক্রোটেসলা চুম্বক ফ্লাক্স পেতে পাক সংখ্যার কিরম পরিবর্তন করতে হবে। আগে আমাদের দেখেন কেন্দ্রে চুম্বক ফ্লাক্স ছিল কত, 100, তখন পাক সংখ্যা ছিল 40, এখন আমি পেতে যাচ্ছি কত, 400, অর্থাৎ এটা 4 গুণ করে ফেলছি, তাহলে পাক সংখ্যাও 4 গুণ করতে হবে, মানে 160টা হবে পাক সংখ্যা। এটা মুখে বলতে পারি, বাট এটা আমাদেরকে গাণিতিক ভাবে একটু দেখাই দিতে হবে, যে কেন্দ্রের চুম্বক ফ্লাক্স ঘনত্ব 400 পেতে গেলে আবার পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে সেটা আমরা দেখাইবো। তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে, অর্থাৎ যখন চুম্বক ফ্লাক্স 400 তখন আমরা পাক সংখ্যাটা কত লাগে এটাকে আমাদের বের করতে হবে, অর্থাৎ এন এর মানটা আমরা বের করব। তাহলে নতুন চুম্বক ফ্লাক্স ঘনত্ব বি সমান সমান 400 মাইক্রোটেসলা, অর্থাৎ আমরা যদি মাইক্রোটা তুলে দেই বা টেসলাই কনভার্ট করি তাহলে 10/6 দ্বারা গুণ করতে হবে, এটা আমরা জানি। তারপরে হচ্ছে পাক সংখ্যা বের করতে হবে, মানে এন এর মান বের করতে হবে। আমরা তো প্রবাহ জানি, প্রবাহটা কত, 0.1989, এটাকে আমরা বের করেছি এখানে, তাই না? আচ্ছা, দেন হচ্ছে ব্যাসার্ধ আর সমান সমান 0.05 মিটার, সব তথ্য দেওয়া আছে। এখন আমাদের সূত্রটা লিখতে হবে, সূত্রটা কি, বি সমান সমান মিউ নট এন আই ডিভাইডেড বাই 2R। এখন আমরা এখান থেকে n টা আলাদা করব, তাহলে আর আর গুণ করি, মিউ নট n i সমান b ইনটু 2R, বা n সমান সমান b ডিভাইডেড বাই b ইনটু 2R মিউ নট i। তাহলে এখানে b এর মানটা হচ্ছে আমাদের এই যে যে b টা আছে এখানে, b এর মান কিন্তু দেখেন লেখা আছে 400 ইনটু 10 ইনভার্স 6, 2 ইনটু r এর মান 0.05, মিউ নটের মানটা হচ্ছে 4π ইনটু 10 ইনভার্স 7, যেটা একটু আগে আমি বলেছি, আর আই এর মানটা হচ্ছে 0.1989। ঠিক আছে, তারপরে এখানে আমরা একটু হিসাব করব ক্যালকুলেটর দিয়ে। হিসাব করার পরে আমাদের এখানে মানটা আসবে 160, অর্থাৎ নতুন পাক সংখ্যা কত হয়েছে, 160। আগে পাক সংখ্যা ছিল কত, 40টা, তাহলে পরিবর্তন করতে হবে কয়টা, তাহলে পরিবর্তন করতে হবে 160 - 40 সমান সমান হচ্ছে 120। তাহলে পাক সংখ্যার পরিবর্তন করতে হবে 120টা। আপনি যদি কেন্দ্রে 400 মাইক্রোটেসলা চুম্বক ফ্লাক্স ঘনত্ব পেতে চান, তাহলে আপনার পাক সংখ্যা 120টা পরিবর্তন করতে হবে, মানে 120টা বাড়াইতে হবে। ঠিক আছে, 120টা বাড়াইতে হবে, তাহলে পাক সংখ্যা 120 বাড়াতে হবে, এটা লিখে দিলে আমাদের আনসার হয়ে গেল। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন কত সহজ ভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায়। তো এরকমের আশা করি যে কোনো প্রশ্ন আসলে আমরা পরীক্ষায় পারবো। ঠিক আছে, সেই এবিলিটি আজকে ক্লাসে আমাদের অর্জন হয়ে গেছে। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।